বলুন কি বলতে চান? মানে ব্যাপার হলো কি, বিয়ে তো করব, বিয়ে তো করতে হবে, সবারই বিয়ে করতে হয়। আপনাকে আমি এখানে ডাকছি একটা কথা বলার জন্য। মানে বিয়ে করার আগে আমার কতগুলি শর্ত আছে। শর্ত? আমার পক্ষে তো কোনো শর্ত মেনে আপনাকে বিয়ে করা সম্ভব না। তার মানে আপনি কোনো শর্তই মানবেন না বা শুনতে চান না? না। ঠিক আছে, আমার পক্ষেও বিয়ে করা সম্ভব না, শর্ত যে না মানবেন তার সাথে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আরে তোমার মতো ছেলেই তো দেশের প্রয়োজন। আপনার দেখে মনে হচ্ছে না আপনি বিয়া করতে আসছেন। আপনি সারা জীবন পাতি দেখেই যাবেন, আপনি বিয়া কখনো করবেন? আপনি তো অনেক বেশি বুঝে ফেলেছেন মনে হয়। আপনাকে তো আমি কিছু কথাই বললাম না, আমার শর্ত টর্ত কোনো কথাই বললাম না। আপনি বুঝে ফেললেন যে আমি পাত্রী দেখতে আসি নাই, আমি বিবাহ করব না, আমি খালি পাত্রী দেখে যাবো। আপনি তো অনেক বেশি বুঝালেন। আপনি গণক হইতেন, আপনি গণক হইলে ভালো করতেন। মানুষের আপনা দেখা আপনি কই দিতেন কে কি করবো না করবো, বাঁচবো কতদিন, কি না বিয়া হইব না না হইব। মহাপণ্ডিত আসসালাম আলাইকুম, আপনার বিবাহ হবে না ভাই। আবল তাবল কথা বললেন না তো, কিছু মনে করবেন না। মানে আমি আপনার বাবা মার কাছ থেকে অনুমতি নিয়েই একটু নিরিবিলি আপনার সাথে কথা বলতে আসছি আর কি। মানে আমি বিশ্বাস করি বিবাহটা তো একদিনের না, নরনারী একসাথে বিবাহ করে সংসার করবে, মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকবে। কিন্তু জানা দরকার না, আপনি আমাকে জানলেন, আমি আপনাকে জানলাম, দুজন দুজনের সম্পর্কে তো প্রশ্ন থাকতে পারে, ঠিক না? এইসব কারণেই আমি আসলে একটু আপনার সাথে আলাদা কথা বলতে চাই, আর এই জানার কিছু না। কারণ হচ্ছে কি, আমি বিবাহ করবো যাকে, যার সাথে আমার বিবাহ হবে, তারে আমি কিছু প্রশ্ন করব, কিছু শর্ত দিব। আমি যে শর্তগুলি দিব এগুলি কি আপনি রাজি আছেন কি রাজি আছেন না, এই জিনিসগুলি আপনি আমাকে বলবেন। আমি কি শর্তগুলি বলবো? আপনি কি পাত্রী দেখতে আসছেন নাকি কুরবানির গরু মোলামুলি করতে আসছেন? আমি উত্তর পাইছি। ভাই একটা কথা কুমু, রাগ করেন না, এই শর্তের জন্যই আপনি এখনো বিয়েটা করতে পারলেন না ভাই। তারপর থেকে সেই মানুষ যখন খুঁজে না পাইলাম, পাইলাম। ঢাকার ওই ডিরেক্টরের সাথে আমার কথা হয়েছে, তার ছুরিটা শাকিব নাম ছিল। Yeah.